हेलो एवरीवन, এখন বাজে রাত্রি 11:30টা। তো এই মুহূর্তে আমি টুইটিকে আর সুইটিকে খাওয়াতেছিলাম, আর টুইটির অবস্থা খুবই সংকটজনক, তো কিছুই খেতে পাচ্ছে না। তো যখন আমি ছাত্রকে খাওয়াচ্ছি, দেখো একেবারে জল করে দিয়েছি, কারণ মোটা ছাত্র যখন খেতে পাচ্ছে না, একেবারে জল করে দিয়েছি। তাও যখন খাওয়াচ্ছি তখন মুখ থেকে বের করে দিচ্ছে, খেতে পাচ্ছে না, দেখাচ্ছি দেখো। আর ভীষণ জোরে জোরে হাঁপড়াঞ্চে একেবারে নেতিয়ে পড়ছে, ভালো লাগছে না, মনে হচ্ছে যে কিছু বোধহয় হয়ে যেতে পারে। খেতেই যাচ্ছে না, তখন থেকে আমি গোটা পেটে এইগুলোতে, ছাতিরে এগুলোতে এরকমভাবে মালিশ করছি, গলার এগুলোতে মাঝে মাঝে এরকমভাবে এরকম করছি, তাও জানি না কেন নেতিয়ে পড়ছে আস্তে আস্তে একেবারেই। আর দেখো দুটো পা যে খড়া হয়ে গেছে, ওই যে একেবারে প্রতিবন্ধী হয়ে গেছে, এটা দেখলে তোমরা বুঝতে পারবে। এই দেখো দুটো পা, দেখো দুদিকে বেঁকে আছে, এই পোর্শনে দেখো, এই পাটা দেখো একেবারে বেঁকে ঘুরে গেছে, পাটা বেঁকে একেবারে ঘুরে গেছে, আর এই পাটা তো টোটালি ঘুরে গেছে। দেখো দুটো পা দুদিকে, দেখো এটা সোজাই হচ্ছে না, এইভাবে দুটো পা দুদিকে ঘুরে গেছে। আর ওর এতটাই পরিমাণে কষ্ট হচ্ছে, ওর চোখগুলো দিয়ে যেন জল বেরিয়ে আসছে, চোখগুলো আস্তে আস্তে নেতিয়ে পড়ছে, তোমরা দেখতে পাচ্ছ। তো ভীষণ টেনশন হচ্ছে, বারবার আমি এরকমভাবে চাপড় দিচ্ছি, সন্ধে হবে তবু খাচ্ছিল, আস্তে আস্তে বুঝতেই পারছি ওর খাওয়ার পরিমাণটাও কমে যাচ্ছিলো, মানে যতটা খাওয়াচ্ছি সবই হয় খেতে পাচ্ছে না, না হলে এরকম করে মুখ দিয়ে বের করে দিচ্ছে, খেতেই পাচ্ছে না, ভেতরে যে খাওয়ারটা নিয়ে যাবে সেটাই পাচ্ছে না। আর এখানে রয়েছে সুইটি, এ দেখো একে যত বলি মানে ওড়ানোর চেষ্টা করছি, উঠছেও না, যত খাঁচাতে থাকবে আরও এর অবস্থা খারাপ হয়ে যাবে। আমি চাচ্ছি অন্তত একটা, অন্তত দুটোকে এত কষ্ট করে আমি বড় করেছি, পুরি অন্তত একটা ভালো থাকুক। চল স্যার, তো এখানটা আমি ক্লিন করে নিয়েছি প্রত্যেক দিনের মতো। আর টুইটিকে সব দিনই আমি এরকম একটা কাপড় পেতে রাখি, তার উপরে শুই করে রাখি, তার কারণ টুরি নাহলে পায়ের যে মানে ভরটা সেটা পায় না, ভালোভাবে স্লিপ কেটে যায় পেপারে, গ্রিপটা ঠিকভাবে পায় না, এই যে খুবই টেনশন হচ্ছে, খুবই ভয় লাগছে। আর এই যে একে এরকম রেখেছি, এরকমভাবে ওড়ার চেষ্টা করছে, অথচ উড়ে যেতে চাচ্ছে না, আমার মানে এত মাঝে মাঝে খারাপ লাগছে, তুই উড়ে যা। কতবার প্রত্যেক দিন 20 মিনিট, আধ ঘন্টা, আজকে তো মানে ব্লগে শেয়ার করিনি, 40 মিনিট থেকে 1 ঘন্টা মতো বাইরেই রেখেছিলাম, তবুও উঠছে না, গাছের উপরে রেখেছিলাম। তো এর অবস্থা খুবই সংকটজনক, টুইটি থাক ও এরকমভাবে যা হয় হবে, ভাগ্যে যেটা আছে সেটাই হবে। তারপরে এটি আরও যেন ওকে যেন শেষ করে দিচ্ছে, চল দূর। এটা উড়ে গেলে তবু একটা শান্তি পাই।
তো কালকে রাত্রে যেটা আমি তোমাদের বলতেছিলাম যে টুইটির হয়তো অবস্থা দেখে এতটাই খারাপ মনে হচ্ছে, হয়তো টুইটির কিছু একটা হয়ে যাবে রাত্রের মধ্যে। সকালে উঠেই আমি আগে টুইটির কাছে গিয়েছি, গিয়ে দেখি টুইটি আর নেই, টুইট ইজ নো মোর। এতটাই খারাপ লাগছে, আমি শুধু ভাবছি আমি কেন আমার হাতে এরা এসে পড়লো, এত কষ্ট করে দেখে বড় করলাম। তারপরে আমি টুইটি বিকলাঙ্গ ছিল, তার সত্ত্বেও আমি ভেবেছিলাম ওকে ভালোভাবে রাখবো, কিন্তু আস্তে 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 খাওয়াটাই ছেড়ে দিচ্ছিল, আস্তে 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 খাওয়াটাই ছেড়ে দিচ্ছিল। খাওয়া ছেড়ে দিতে দিতে কালকে জোরে 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 কদিন ধরে হাঁপ টানতেছিল, কালকে খুব জোরে জোরে হাঁপ টানছিল আর চোখ দিয়ে যেন জল বেরিয়ে যাচ্ছিল, তোমরা তো সবই দেখলে। তো সকালে উঠেই দেখি টুইটি আর নেই, সুইটিকে আমি গাছে রাখছি, তবুও থাকছে না কেন, উড়েই যাচ্ছে না কেন, অন্তত একটা অন্তত উড়ে চলে যাক। হ্যাঁ, টুইটি এখানে নেই আর এখানে সুইটি আছে, সুইটি খাওয়ার জন্য এরকম করছে, যখন এরকম খুলতাম টুইটি সুইটি দুজনে মিলে খাওয়ার জন্য করতাম। এটাকে আমি যত গাছে রাখছি, ছাড় এটা, এটাকে আমি যত গাছে রাখছি থাকছেও না উড়ে যাচ্ছে না, আমি চাই খুবভাবে যেন এটা উড়ে যায়। বসে গেলে বস, বসে থাক, তো কষ্ট করে রাখার পরেও। সবার প্রথমে আমি টুইটিকেই পেয়েছিলাম, খুব খারাপ লাগছে। আর কখনো কোনো জিনিস কিরকম দেখি অসহায় অবস্থায় পড়ে থাকলে কখনো আর বড় করব না, কখনো আমি আর আমার কাছে রাখবো না। তার পরিণতি যদি এই হয়, আমার আর দরকার নেই কোনো ওরকম অবলা প্রাণীকে, ভালোভাবে এতটাই কষ্ট পেয়ে গেছে, দেখো চোখ দিয়ে যেন জল বেরিয়ে যাচ্ছে, কালকে ভীষণ কষ্ট পাচ্ছিলো, ওদের রাত্রের মধ্যেই চলে গেছে। খেতেই পারছিলো না কদিন ধরে, আস্তে আস্তে খাওয়াটাই কমিয়ে দিচ্ছিল। আমি এমনি ফিকে দেবো না, একটু কোদাল নিয়ে একটু আমাদের বাড়ির সামনে একটু আমি একটু গর্ত করবো, গর্ত করে আমি একটু নুন দিয়ে আর একটু ফুল দিয়ে আমি ওকে ওখানে রেখে দেব। আমি এরকমভাবে ওকে ফেলে দিতে চাচ্ছি না, এমনি কোনো কুকুর বিড়াল পোকাতে খাক আমি চাচ্ছি না। তো মা এখানে গর্ত খুলে দিয়েছে, এখানেই টুইটিকে রেখে দিচ্ছি। তো ফাইনালি টুইটিকে এরকম ভাবে রেখে দিলাম, হ্যাঁ আমি মাটিটা টেনে দেবো, ঢাকা দেখবি না, ঢাকা দিয়ে দিচ্ছি। সুইটিকে এখানে বসিয়ে রাখ, সরি সুইটিকে এখানে বসিয়ে রাখছে দেখো, আর অন্য পাখি ওকে দেখতে পেরম করে ডাকছে, ও ওর ডাকে রেসপন্স করছে। আই হোপ ও যেন উড়ে চলে যায়, জানি উড়বে না। এইখানে রয়েছে সুইটি,
করলো না। ইতি যেখানে আছে ভালো আছে, আর ও হয়তো এই যন্ত্রণাময় জীবন থেকে মুক্ত পেয়েছে, কারণ ও উঠতে যাচ্ছিল, ওড়ার চেষ্টা করছিল, উঠতে পারছিল না, দুটো পাই ওর হ্যান্ডিক্যাপ হয়ে যাচ্ছিল, আস্তে আস্তে পুরো শরীরটাই বলতে গেলে এত যন্ত্রণা সহ্য করার থেকে চলে গেছে, এটাই হয়তো বেস্ট। আমার কাছে হয়তো এই কদিনের জন্যই ছিল, আর ওর ভাগ্যে হয়তো এতটুকুই জীবন লেখা ছিল। আই হোপ ও পরজন্ম বলে যদি কিছু থাকে, আই হোপ ও ভালোভাবে অন্য ভালো শরীর নিয়ে অন্য কিছু হয়ে জন্মাবে। আর আমি চাচ্ছি সুইটি ভালোভাবে যেন উড়ে যায় কোনো মতে উড়েছিল। টুইটি নাহলে ওড়ার মতো ক্ষমতা ছিল না, সেজন্য উড়তে পারছিল না, কিন্তু সুইটি সমস্ত পুরোপুরি সক্ষম এই সমস্ত দিক দিয়ে। না উড়ে উড়ে এমনই ভীতু হয়ে গেছে নাকি জানি না, এইটুকু খাঁচার মধ্যে কেন বন্দি থাকতে যাচ্ছে আমি খুঁজে পাচ্ছি না। বন্দি থাকলে ও নিজেও মরে যাবো, বাঁচতে পারবে না। যা চল চল, উড়ছেই না, কুই কুই করছে অথচ উড়ছে না। আমি যদি সামনের দিকে যাই আমাকে দেখে খাওয়ার জন্য হা করে দেবে। যেহেতু প্রথম দিন থেকে যেদিন আমি টুইটিকে পেয়েছিলাম সেই দিন থেকে আমি টুইটির ভিডিও করেছিলাম, তারপরে সুইটিকে পেলাম, টুইটি সুইটিকে একসাথে আমি দেখাতে থাকতাম, সেই জন্য আমার মনে হলো এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করে দেওয়ার কথা। সেই জন্য কালকে রাত্রেও দেখেছি, বুঝেছিলাম আমার কিছু একটা খারাপ হয়ে যাবে, আমার মনে হচ্ছিল, তো সেই জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। চলো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট অন্য একটি ভালো ফ্রেশ ভিডিও নিয়ে। আশা করি যেন সুইটি ভালো থাকে, এটাই তোমরা প্রে করো। টাটা, বাই বাই।